আয়ের বৈষম্য, কর্মজীবনের অনিশ্চয়তা, কাজের ক্ষেত্র তৈরির সমস্যা, সেই জায়গার থেকে কতটা মানুষ উৎসাহী হবে বা উৎসাহী হলেও তার সংস্থান কতটুকু হবে? আমি শেষটি দিয়ে শুরু করি, সেটি হলো উনি প্রথমে শেষে বলেছেন যে এখানে এই পুরো সিস্টেম ইমপ্লিমেন্টেশনে যেন কোনো ম্যানুয়াল ইন্টারাপশন না থাকে, কোনো হিউম্যান ইন্টারফেস যেন না থাকে। খুবই চমৎকারভাবে বলেছেন এবং ওনাকে আশ্বস্ত এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি যে এটি একটি ফুললি অটোমেটেড সিস্টেম। এখানে একটি অ্যাপস তৈরি করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য, আপনি ঘরে বসে রেজিস্ট্রেশন করে আপনি টাকাটাও আপনি অটোমেটেড সিস্টেমে জমা দিতে পারবেন। এখানে বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কথা বলা আছে, এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কথা বলা আছে, আপনাকে কোথাও যেতে হবে না এই কাজের জন্য। এটার জন্য অফিসেও, কর্তৃপক্ষের অফিসেও যাওয়া লাগবে না, আপনি শুধু আপনার চাঁদা ঘরে বসে দিতে পারবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না আপনি যেতে চান ব্যাংকে, সেজন্য সোনালী ব্যাংক হলো আমাদের ফ্রন্ট অফিস হিসাবে কাজ করছে, সোনালী ব্যাংকে আপনি ডেস্ক পাবেন সর্বজনীন পেনশন স্কিমের, সেখানে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করে সোনালী ব্যাংকে আপনার টাকাটা জমা দিতে পারবেন। এটি গেল হলো শেষ যেটি উনি প্রশ্ন করেছিলেন যে সেই বিষয়টি। সুবিধার কথা যেটি উনি চিন্তা করছেন যে আসলে আমাদের সকল জনগোষ্ঠী এটির মধ্যে আসবে কি না, এটি একটি খুবই ভালো প্রশ্ন। আমরা আসলে এটি করেছি স্বেচ্ছামূলক, যারা স্বেচ্ছায় এই স্কিমে অংশগ্রহণ করতে চান তারাই এটিতে অংশগ্রহণ করবেন। এজন্য আমরা চাচ্ছি যে জনগণের কাছে এই বিষয়গুলো তুলে ধরার। আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে, এরকম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে আমরা জনগণকে জানাতে চাই যে এই সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব এবং এটি ভবিষ্যতের যে কী নিশ্চয়তা দিতে পারে, আর তৃতীয় যে বিষয়টি, এটা একটি সরকারি উদ্যোগ। সুতরাং সরকারের উপরে আস্থা রেখে জনগণ যাতে এই স্কিমে অংশগ্রহণ করেন এবং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাটা যাতে তারা নিশ্চিত করতে পারেন, সেটি হলো আমাদের সরকারের মুখ্য উদ্দেশ্য। তৃতীয় যে বিষয়টি হলো যে আমার যদি সক্ষমতা না থাকে তাহলে আমি এই স্কিমটা কিভাবে চালিয়ে যেতে পারবো, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে স্কিমে অংশগ্রহণ করার পরে আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে, আপনি ধরেন 5,000 টাকার স্কিমে আছেন, আপনি কিন্তু ওই স্কিমের চাঁদার হার পরিবর্তন করে 1,000-এ চলে আসতে পারবেন, আবার 10,000-ও যেতে পারবেন। কোনো ম্যাক্সিমাম লিমিট আছে? 10,000 ম্যাক্সিমাম লিমিট ফর আমাদের এক্সপ্যাট্রিয়েট মাইগ্রেন্ট যারা আছেন তাদের জন্য 5,000, 7,500, 10,000, এবং এক্সপ্যাট্রিয়েট যারা আছেন ওনারা যদি দেশে চলে আসেন ফাইনালি, ওনারা কিন্তু ওই স্কিম থেকে বেরিয়ে এসে উনি যদি সুরক্ষা স্কিমে প্রবেশ করতে চান সেই সুযোগ ওনার থাকবে। সুরক্ষায় সর্বোচ্চ কত? সুরক্ষায় সর্বোচ্চ 5,000, আর প্রগতিতেও সর্বোচ্চ 5,000, আর সুরক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন হলো 1,000, আর প্রগতির ক্ষেত্রে সর্বনিম্ন হলো 2,000। তো এই জন্য স্কিম পরিবর্তনের সুযোগ আছে, চাঁদার হার পরিবর্তনের সুযোগ আছে। সবসময় চাঁদাদাতাকে মনে করতে হবে তার একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকবে, সুতরাং তার অ্যাকাউন্টে তার মোবাইলে এসে অপারেট করতে পারবেন, মোবাইলে অপারেট করতে পারবেন, অ্যাপসে দেখতে পারবেন ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে, বিকাশের মতো আর কি, বিকাশের মতো, হ্যাঁ, নগদ বা মোবাইল ব্যাংকিং। আপনি স্টেটমেন্টে ঢুকলেই আপনি দেখতে পারবেন, আমাদের অ্যাপসটা খুবই মানে আধুনিক যারা প্রযুক্তি দিয়ে করা হয়েছে। আমাদের আপনারা জানেন যে আমাদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম নামে একটি এটা আছে, আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে আমরা ফুললি ফাইন্যান্স ডিভিশন অটোমেটেড করা হয়েছে। গভর্নমেন্টের পুরো হিসাব ব্যবস্থাপনাটাই আসলে আইবাস প্লাস প্লাসের ভিতরে, ওনাদেরকে দিয়েই আমরা তৈরি করেছি এই অ্যাপসটা। এই অ্যাপসটা অত্যন্ত কনভিনিয়েন্ট অ্যাপস, যে কেউ তার এনআইডি দিয়ে এটাতে প্রবেশ করতে পারবে, লগ ইন পাসওয়ার্ড পাবে, পরবর্তী মাসে চাঁদা দেওয়ার জন্যই একটা ইউজার আইডি থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে, ওটা দিয়ে উনি নিজেই অপারেট করতে পারবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মানে কথায় কথায় যে প্রশ্ন আসে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা পেনশন পান জি বহুকাল আগের থেকে, এখন আপনিও পাবেন অবসরে যাওয়ার পরে, সেই পেনশন স্কিমের সঙ্গে এটার পার্থক্য কী? সরকারি যে পেনশন স্কিমটা সেটা হলো সরকার থেকে দেয়া হয়, আর এই পেনশন স্কিমটা আপনি চাঁদা দিয়ে আপনার ভবিষ্যৎ আপনি নিশ্চিত করছেন।
মানে সরকার এটা তো আপনার বেতন থেকে দিচ্ছে না, সরকার নিজের থেকে দিচ্ছে, নিজের থেকে দিচ্ছে, মানে রাজস্ব তহবিল থেকে নিয়ে। সুতরাং এটা এটার সাথে মৌলিক পার্থক্যটা হলো এটা। আমি বলছি যে হার ধরেন ও কত বছর পাবে, কত টাকা পাবে, সেগুলোর ক্ষেত্রে কোনো সিমিলারিটি আছে কিনা সরকারের সাথে? এই এই যে আমরা স্কিম যে কাঠামোটা তৈরি করেছি, এটা ওপেন মার্কেট ইকোনমির সাথে মিল রেখে করেছি। আচ্ছা, কারণ আমরা এটাতে যেটা দিচ্ছি সাধারণত আমরা 8% ইন্টারেস্ট ক্যালকুলেট করব, এবং 8% ইন্টারেস্ট ক্যালকুলেশনটা এমনভাবে হবে, এটি অলওয়েজ ডিপেন্ড অন দি মার্কেট, আমাদের ইনভেস্টমেন্টের রেট অফ ইন্টারেস্ট আমরা কত পাবো ইনভেস্টমেন্ট থেকে, সেটার উপরে ভিত্তি করে আমরা ইন্টারেস্ট হিসাব করতে হবে। জি এক্স্যাক্টলি। তো আমরা গড়ে হিসাব করে দেখেছি যে এটা মোর দেন 8% থাকবে। তো মোর দেন 8% ক্যালকুলেশন করে প্রতি বছরই তার স্টেটমেন্টে কিন্তু তার ইন্টারেস্ট সহ অ্যামাউন্ট দেখা যাবে। সুতরাং চাঁদাদাতা সবসময় একটা আস্থার মধ্যে থাকবেন যে উনার চাঁদার পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ মিলিয়ে বছরে উনার ব্যালেন্স কত। চক্রবৃদ্ধি হারে, অফকোর্স চক্রবৃদ্ধি হারে। আচ্ছা, একজন দর্শক, তার নাম মোহাম্মদ কামরুজ্জামান সুমন, তিনি একটি প্রশ্ন করেছেন, আমি পড়ছি। উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়, সরকারি কর্মচারীদের জন্য পেনশন স্কিম পূর্ব হতে বিদ্যমান, কিন্তু সরকারি অন্যান্য স্টেক হোল্ডার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য পেনশন স্কিম নেই, এমনকি সরকার ঘোষিত বর্তমান স্কিমও নেই। শ্রদ্ধেয় ইসদানি স্যারের কাছে প্রশ্ন, গত এতে করে স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা বৈষম্যের শিকার হলো কি না, তাহলে এটা কীভাবে বা কবে নাগাদ সমাধান করা হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এটা ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে একেবারে যে নাই তা না, অর্থ বিভাগ থেকে অনেকগুলো প্রতিষ্ঠানকে পেনশন দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি হলো যে সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরকারের অর্থে পরিচালিত হয়, নিয়ম ছিল এই প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থ দ্বারা পরিচালিত হবে, কিন্তু দেখা গেল কার্যত সরকারের অনুদান তাদেরকে প্রদান করতে হয়, এজন্য আমরা আপাতত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে আর পেনশনের অনুমতি দিচ্ছি না। কিন্তু আমাদের প্ল্যান আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আমরা আরেকটি নতুন স্কিমের মাধ্যমে নিয়ে আসার জন্য, যাতে ওনারা তো এখানে কি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মকর্তারা আসতে পারবেন না? না, এটা এটার মধ্যে সরকারি কর্মকর্তার মধ্যেই থাকবে, সরকারি কর্মকর্তার মধ্যেই। তো ওনাদের জন্য আমরা আলাদা একটা স্কিমের ব্যবস্থা করব, এই চারটি স্কিম সফলভাবে বাস্তবায়ন হলে আমরা ওনাদের দিকে নজর দেব। জি ধন্যবাদ।